আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। কর্মসূচি পালনে কঠোর হওয়ার চিন্তা বিএনপির, এরপর থাকবে বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন যেসব হেভিওয়েট, জানাব দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না যেসব নিবন্ধিত দল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 30টি নিবন্ধিত রাজনৈতিক দল, জানিয়ে দিব বিএনপির আরও এক কেন্দ্রীয় নেতা বহিষ্কার, দলের সব ধরনের পদ থেকে আরেক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবারে জানাবো মায়ের উপর ওষুধ নাই বক্তব্য দিয়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার। নরসিংদীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বক্তব্য দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার 1 ডিসেম্বর দুপুর 1টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি শেষ, গাজায় ফের হামলা শুরু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন এবং শুনছেন, জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, কর্মসূচি পালনে কঠোর হওয়ার চিন্তা বিএনপির, সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়া সহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলনে রয়েছে বিএনপি। গত বছর ডিসেম্বরে বিভিন্ন দল ও জোটকে সঙ্গে নিয়ে যুগপথ কর্মসূচি পালন করেছে দলটি। গত 28 অক্টোবর ঢাকায় নয়াপল্টনের মহাসমাবেশ ঘিরে সহিংসতার জেরে শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর থেকে টানা অবরত হরতাল করেছে তারা। প্রথম দিকে এই কর্মসূচির প্রভাব দেখা গেলেও বর্তমানে অনেকটা ঢিলে ঢালা হয়ে পড়েছে। দূরপাল্লা যান কম চললেও রাজধানীতে কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। এ অবস্থায় কর্মসূচি বাস্তবায়নে আরও কঠোর হতে চান শীর্ষ নেতারা। ইতিমধ্যে আগামী রোববার থেকে আরেক দফা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে কর্মসূচিতে ভিন্নতা আনার কথাও ভাবছে বিএনপি ও তাদের মিত্ররা। হরতাল অবরোধের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে চায় তারা, বিশেষ করে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যাতে প্রকাশ্যে আসতে পারেন সে বিষয়টি ভাবা হচ্ছে। আগামীতে কর্মসূচি সফল করতে রাজপথে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে মনে করেন তারা। এদিকে পূর্ব ঘোষিত এক দফা এবং নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার 24 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও তাদের মিত্ররা। এ সময় সারা দেশে মোট 8টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 39 দলের বৈঠক, জানা গেছে নির্বাচন ঠেকাতে কি ধরনের কর্মসূচি দেয়া যেতে পারে সে বিষয়ে গতকাল বিকেলে রাজধানী শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে রুদ্ধতার বৈঠক করেছেন 39টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 মাস দমন নিপীড়ন ও গ্রেপ্তারের পথে সরকার দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পদত্যাগের গণদাবিকে উপেক্ষা করে 2014 ও 2018 সালের মতো আরেকটি একতরফা নীল নকশা নির্বাচনের পায়তারা করছে। সরকারের এই এজেন্ডা বাস্তবায়নে সহযোগী হিসেবে নির্বাচন কমিশন আগামী 7 জানুয়ারি তফসিল ঘোষণা করেছে। জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া সমগ্র এই নির্বাচনের তফসিলকে আমরা প্রত্যাখ্যান করছি। অবিলম্বে দাবি মেনে পদত্যাগের আহ্বান জানাই, সেই সঙ্গে সরকার ও সরকারি দলের উস্কানি সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে চলমান গণ আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই। রোববার থেকে আবার অবরোধ, সরকারের পদত্যাগের এক দফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে নবম ধাপে আবারও 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন। বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন যেসব হেভিওয়েট, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, তবে দলটির একাধিক হেভিওয়েট নেতা দল থেকে বের হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন।
কেবল বিএনপির পদে থাকা নেতারা নন, অতীতে বহিষ্কার, পদচ্যুত অথবা স্বেচ্ছায় পদত্যাগ করা নেতারাও দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এসব নেতা দল ছাড়লেও এতদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এখন তারাই শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলেছে, বিএনপি থেকে বহিষ্কার হওয়া অন্তত তিনজন ভাইস চেয়ারম্যান, দুজন উপদেষ্টা, কয়েকজন মধ্যম সারির নেতা, সাবেক কয়েকজন সংসদ সদস্য এবং মাঠ পর্যায়ে প্রভাবশালী বেশ কয়েকজন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে কেউ বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, কেউ তৃণমূল বিএনপির, আবার কেউ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এমনকি একজন প্রভাবশালী নেতা আওয়ামী লীগ থেকেও নির্বাচন করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভোটকেন্দ্রিক রাজনৈতিক অমোকটান উপেক্ষা করে পারেননি এসব হেভিওয়েট নেতা, তাই দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্যমান সংবিধানের আলোকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর চমক দেখিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে দলটির সঙ্গে যুক্ত প্রবীণ এই নেতা শেষ জীবনে এসে রাজনীতিতে ইউটার্ন নিয়েছেন। ঝালকাটি এক আসনে নৌকাপতিকে নির্বাচন করছেন তিনি। নৌকার প্রার্থিতা জমা দেওয়ার আগে তিনি বিএনপির সঙ্গে সম্পর্ক ছেদ করেন, বিএনপিও তাকে বহিষ্কার করেছে। এ আসন থেকে ব্যারিস্টার শাহজাহান ওমর 1979, 1991, 1969, 2001 সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2003 সালের 7 এপ্রিল থেকে 2006 সালের 29 অক্টোবর পর্যন্ত বিএনপি সরকারের আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যেসব নিবন্ধিত দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 30টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেয়া। তফসিল পেছালে বিএনপি নির্বাচনে আসতে পারে এমন আলোচনাও ছিল রাজনৈতিক অঙ্গনে। শেষ পর্যন্ত নির্বাচনে বাইরে থাকছে দলটি। এছাড়া নির্বাচন কমিশনে নিবন্ধিত কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি ছাড়া বাকি দলগুলো হল এলডিপি, খিলাফাত মজলিস, সিপিবি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, জুমিয়তে উলামায়ে বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, জেএসডি, বাসদ বিজেপি, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ। এখন পর্যন্ত 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে 29টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে সাড়া দিয়েছে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 49টি। একাদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত 39টি দল অংশ নেয়। বিএনপির আরও এক কেন্দ্রীয় নেতা বহিষ্কার। দলের সব ধরনের পদ থেকে আরেক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারওয়াত দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক শাহ শহীদ সারওয়ারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হল। প্রসঙ্গত, দলের সিদ্ধান্ত না মানার কারণে গতকাল দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর সহ বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি। দলের সব ধরনের পদ থেকে আরেক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আজ শুক্রবার এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারওয়াত দলের বিরুদ্ধে অবস্থান নিলে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গণতন্ত্র মোতাবেক শাহ শহীদ সারওয়ারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হল। প্রসঙ্গত, দলের সিদ্ধান্ত না মানার কারণে গতকাল দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর সহ বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি। যুদ্ধবিরতি শেষ, গাজায় ফের হামলা শুরু। যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ শেষে আজ থেকে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল 7টার পর রকেট হামলা ও বন্দুকযুদ্ধ শুরু হয়। গাজায় হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হামাস ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছড়ায়। গাজায় ফের হামলা শুরু হয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকও গাজা সিটিতে হামলার খবর নিশ্চিত করেছেন।
গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয় গত ২৪ নভেম্বর। পরে চুক্তির শেষ দিনে তাও দুদিনের জন্য বৃদ্ধি করা হয়। এরপর বৃহস্পতিবার আরও এক দফায় এ চুক্তির মেয়াদ বাড়ানো হয়। আজ এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এই পর্যন্ত ২১০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে ১০০ ইসরায়েলি ও অন্যান্য বিদেশি নাগরিককে।